যত ভগবানের অবতার কোথায় জন্ম নিয়েছে, কোথায় জন্ম নিয়েছে বলো? ভারতে জন্ম নিয়েছে। ভারত মানে কি? ভা মানে হলো প্রকাশ, রত মানে যারা সব সময় ওই প্রকাশের দিকে রত আছে, ওই দিকে যাচ্ছে। এই জন্য বাস্তব রূপে প্রকাশটা কি বলে, ভগবানের ভক্তি, ভগবানের ভজনটা হলো বাস্তব রূপে ওইটাই হলো প্রকাশ। ওই দিকে যারা রত থাকে, এই জন্য আমাদের দেশের নাম হচ্ছে ভারত, বুঝতে পারছেন তো? কিন্তু আমরা এখন কি চাইছি জানবে তো? বিদেশ যাবো, টাকা পয়সা রোজগার করবো, শান্তি পাবো। এরা সব বিদেশ ছেড়ে দিয়ে আমাদের দেশে এসেছে বলে কেন? দেখছে যে টাকা পয়সাতে শান্তি সুখ নেই। যদি শান্তি সুখ থাকে, গোবিন্দের ভজনে আছে, গোবিন্দের নামে তো কেবল শান্তি সুখ আছে, বুঝতে পারছেন তো? এই জন্য সবাই সেই গোবিন্দের নাম গ্রহণ করবেন আর গোবিন্দের ভজন করবেন, ঠিক আছে? আমি একটা ছোট ভজন গাইছি, আমার পিছনে পিছনে সবাই মা ভগবানের নামটা জপ করুন। বলে জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, Yeah.
মহাপ্রভু কাছে গিয়েছেন, বলে প্রভু তুমি আমাকে জীবনে মেরো, আমি আর থাকবো না। বলে কেন? বলে তুমি এইরকম নাম তুমি নিয়ে এসছো, সবাই তো ওই নাম নিয়ে সবাই গোলক বৃন্দাবনে যাচ্ছে, অথবা আমাকে তো স্থান দাও। দেখো মহাপ্রভু কি বললেন, মহাপ্রভু বললেন দেখো যখন এই হরিনাম হবে, যারা এই কীর্তনকে তালি বাজাবে, কীর্তনকে তালি বাজাবে, আর যখন কেউ গোবিন্দের নাম টুকু নিবে না, ওর মাথার উপর দিয়ে পাপটা উড়ে যাবে, কিন্তু উড়ে গিয়ে আবার বসিয়ে উঠায়। বলে যে করবে না, যে তালি বাজাবে না, হরিনাম করবে না, সবাই পাপটা গিয়ে ওদের মাথায় বসে যাবে। এই জন্য যখন হরিনাম কীর্তন হয় না, সবাই তালি বাজিয়ে কি করবে, গোবিন্দের নাম নিবে, ভগবানের নাম জপ করবে। ঠিক আছে, কালকে আমরা শুনছিলাম না ভগবান কৃষ্ণ তিনি কি বলছেন, বলে জেনে পূর্ব শত জন্ম বাসুদেব সমর্চনম তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠতি ভারত। কৃষ্ণ বলছেন হে অর্জুন, কারা আমার নামটা নিতে পারে? ভগবান বলছেন সবাই এই নাম নিতে পারে না। বলে সবাই এই নাম নিতে পারবে না। বলে কারা নিবে? বলে যিনি পূর্ব পূর্ব জন্মে একশো জন্ম, যিনি সেই বাসুদেবের তিনি সেবা পূজা করে এসছেন একশো জন্ম, তার মুখে এই নামটুকু তার মুখে উদিত হবে, সবাই এই নাম করতে পারবে না। আপনারা বাল্মীকির নাম শুনেছেন? আপনারা বাল্মীকির নাম শুনেছেন? বলুন তো বাল্মীকি কি লিখেছিলেন, বলো জোর করে। রামায়ণ না মহাভারত? কি লিখেছিল? রামায়ণে লিখেছিল। হ্যাঁ, এই দিনের আগে উনি ছিলেন দস্যু রত্নাকর ছিল, ওর ডাকু ডালতো, ডাকা ডালতো, বুঝতে পারছেন তো, খুব পাপি ছিল। এখন যখন নারদ বাবার সঙ্গে দেখা হয়েছে, তখন দস্যু রত্নাকর কি বলছে, বলে বাবা তোমার কাছে কি মাল করি আছে বের করো। বলে আমি সাধু মানুষ, আমার কাছে হ্যাঁ মাত্র এই ঠাকুরের নামটুকু আছে, আমার কাছে আর কিছুই নেই। তখন নারদ তিনি বললেন, বলে ইয়ে বলো দস্যু রত্নাকরকে, বলে ইয়ে বলো তুমি যে এই মা ওই যে তিলক লাগাচ্ছ, হরে কৃষ্ণ চুপচাপ বসো, তিলক লাগাতে হবে বসো। এই দিনে এখন নারদ তিনি বলছেন, বলে তুমি যে এই পাপ কর্ম করে টাকা পয়সা গুলো রোজগার করছো, কে নিবে? বলে আমার ছেলে নিবে, আমার স্ত্রী নিবে, পিতা মাতা নিবে। বলে দেখ মন দিয়ে বুঝাও, তোমার এই পাপ কর্ম কেউ নিবে না, যা ওদের জিজ্ঞাসা করে, যা ওদের জিজ্ঞাসা করে আসো। এখানে গিয়ে নিজের পত্নীকে জিজ্ঞাসা করছে, বলে এই যে পাপ কর্ম করে আমি রোজগার করছি, এই পাপের অংশীদার তুমি হবে কিনা, পাপটা নিবে কিনা? স্ত্রী বললো আমি করতাম, ঘরের কাজ হলো আমার, বাইরের কাজ হলো তোমার, তুমি কি করে পয়সা রোজগার করছো তুমি ওটা জানো, আমি নেব না। এখন পিতা মাতার কাছে গিয়েছে, বলছে আমি যে পাপ কর্ম করে ওই টাকা পয়সা গুলো রোজগার করছো ওগুলো তুমি নিবে কিনা? বলে কেন, তোমাকে আমি জন্ম দিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, বড় করেছি, এখন তুমি কি করে পয়সা রোজগার করছো আমি জানি না, তুমি ওইটা জানো, আমি পাপ নেব না। বলে আরে পিতা মাতাও নিচ্ছে না। এখন ছেলে মেয়েদের জিজ্ঞাসা করছে, এই কথা বলবে না, যারা কথা বলবে না ওই দিকে চলে যাবে, ওই পাখিরে দিকে চলে যাবে, এখানে বসতে হবে না, যারা কথা শুনবে এখানে বসে। এখন তিনি জিজ্ঞাসা করলেন ছেলে মেয়ে, ছেলে মেয়েদের জিজ্ঞাসা করছে, বলে এই যে পাপ কর্ম করে আমি পয়সাগুলো কামাচ্ছি, ওর তোমার পাপের ভাগিদার হবে কিনা? বলে কেন, তোমার কর্তব্য হলো এখন তুমি কিভাবে টাকা পয়সা ইনকাম করছো আমরা জানি না, যখন আমরা বড় হয়ে আমার টাকা পয়সা রোজগার করো কি করে করবো সে তখন আমি বুঝবো, এখন তোমার পাপের ফল দেব না।
শ্রী রত্নাকর বলে হাই রে, আমি তো মনে করছিলাম এই যে পাপ কর্ম করে পয়সা ইনকম করছি, যে পরিবার বোধে কেউ বলে নিবে, এখন কেউ নিতে চাইছে না। তখন এসছে কার কাছে, এসছে নারদের কাছে, এসছে নারদের কাছে এসে বলছে, বলে বাবা তুমি যা বলছো না ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ, আমি মনে করেছিলাম তো ইয়ারে অংশীদার পরিবার হবে, কেউ নিতে চাইছে না, বলো এখন আমি কি করি, এখন আমার ভ্রমটা ভেঙে গিয়েছে, ঘুমটা ভেঙে গিয়েছে। তোমাদের ঘুম ভেঙে দিকি না, ঘুমিয়ে আছো, ঘুম ভেঙেছে, এই জন্য পাপ কর্ম কেউ নিবে না তোমাদের, বুঝতে পারছে? এখন নারদ থেকে বললো, বলো কি করি আমার কল্যাণ হবে। বলে দেখো তুমি এই সমস্ত পাপ কর্মগুলো ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি ভগবানের নাম নাও। তখন তিনি বলছেন, বলো রাম, বলো রাম, বলো রাম। এখানে অনেক পাপি লোক বসে আছে, তাদের মুখ দিয়ে বেরোচ্ছেন, কেন দশ রত্নাকর পাপ ছিল না, পাপি ছিল, এই জন্য ওর মুখ থেকে প্রভুর নাম বেরোল বেরোতো না। তিনি কি বললেন, কি বলতে রাম, আর জোর করে বলো, ঝগড়া হলে যদি এই পাড়ায় ঝগড়া, এই কোণে ঝগড়া হয় না, ওই কোণে বুঝা যায় কোথায় তার বাড়িতে ঝগড়া হচ্ছে, আর তোমরা বলছো আমার কাছে শোনা যাচ্ছে। হ্যাঁ, তিনি কি বলছেন, কি বলতে, আর জোরে, এখনো পিছে দাদারা চুপচাপ বসে আছে, আমি সব দেখছি, সবাই ঠাকুরের নাম নাও, কি বলতে হবে, আর জোর করেন। বলে দেখ, কিন্তু তার মুখ দিয়ে বেরোলো না কিছুতেই রামের নাম বেরোলো না, বলে কেন, পাপি ছিল, এই জন্য পাপিদের মুখে গোপীদের নাম আসেই না। এখানে ভগবান নিজেই বলছে, ভগবান কপিল দেব তিনি মাকে বলছেন, বলে মা আমার নাম কে করতে পারে, আমার নাম দু কে করবে। দেখো ঠাকুর তিনি নিজে বলছেন ভাগবতের তৃতীয় স্কন্ধে, বলে অহো বত সফো চত গরিয়া যত জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম। ভগবান নিজের মাকে বলছে, বলে মা, বলে অহো, অহো মানে কি, যখন কোন আমরা কোন আশ্চর্য জিনিস দেখি না, কি আশ্চর্য, কি আশ্চর্য বলি না, এই জন্য এখানে ভগবান বলছে অহো মানে কি, যারা এই গোবিন্দের নাম শুধু উচ্চারণ করে তারা কত পুণ্যাত্মা। সপচ, সপচ মানে কুকুরের মাংস যে খায় তাকে চণ্ডাল বলা হয়, কুকুরের মাংস কে খায় দেখেছ, কেউ খায় না, চণ্ডাল গুলো খায়। বলে যদি চণ্ডাল হয়ে ও যদি তিনি এই গোবিন্দের নাম উচ্চারণ করছেন, বলে অহো মানে কত ভাগ্যের কথা, তিনি গোবিন্দের নামটা উচ্চারণ করছেন। সকোচ অপি অত গরিয়ান, গরিয়ান মানে শ্রেষ্ঠ। হ্যাঁ, তবে কি আনতে হবে, আগের জন্মে কি করে এসছে, বলে আগের জন্ম ও চারটি কাজ করে এসছে, তবে এই জীবনে তিনি গোবিন্দের নামটুকু নিচ্ছে। বলে চারটা কাম কি, মন দিয়ে বুঝো, তোমাদের আবার জিজ্ঞাসা করো, আগের জন্মে তিনি চারটি কাজ করে এসেছে, তবে এই জীবনে গোবিন্দের নাম তুমি নিতে পারছে। বলে চারটি কাজ কি, বলে পৃথিবীতে যত তীর্থ আছে, পৃথিবীতে সমস্ত তীর্থ ও পরিভ্রমণ করে নিয়েছে, কত তীর্থ আছে জানো, বলে ৬ আরব, ১ আরব হয় ১০০ কোটি, ৬ আরব মানে ৬০০ কোটি তীর্থ তিনি আগের জন্মে তিনি করে এসেছেন। দ্বিতীয়টা কি, বলে যত প্রকার তপস্যা আগের জন্মে তিনি সমস্ত তপস্যা তুমি করিয়েছেন। তৃতীয় কাজটা কি, বলে যত প্রকারের যজ্ঞ আছে, বাজপেয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, যত প্রকার বড় বড় যজ্ঞ আছে আগের জন্ম কত সব করা হয়ে গেছে। আর চতুর্থ কাজ কি হলো, যত প্রকার তপস্যা আছে সমস্ত তপস্যা তিনি আগের জন্মে করে এসেছে, তবে এই জীবনে তিনি অহোবত সপোচ অত গরিয়া যত জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্য। জিহ্বাগ্রে মানে সম্পূর্ণ জিহ্বাতে নেই, কেবল জিহ্বার অগ্রদেশে যারা গোবিন্দের নাম নিচ্ছে, কেবল অগ্রদেশে, আর যার জিহ্বাটা সম্পূর্ণ রূপে ঠাকুরের নাম নিচ্ছে, তাহলে তাদের সৌভাগ্যের কথা আমি কি বলবো। কোটি জন্মে তিনি অনেক পুণ্য করে এসেছে, তবে এই জন্মে গোবিন্দের নাম কেউ গ্রহণ করছে। বলে নিতাই গৌর প্রেমানন্দে, এবার হুলু করে দাও না,
করা হয়েছে। এই জন্য এখানে যখন তিনি ওই দাসু রত্না করে বলল রাম বল, ওর মুখ দিয়ে কিছুতেই রামের নাম এলো না। বললেন তুমি বলতো মারো মার বলতে কি না? বলে হ্যাঁ এটা তো বলতাম। বললেন মারা মারা তো বলতে পারো, রাম নাম না বললে তুমি মারো মারো বলতে না? ডাকু ডাকু তো ডাক চুরি করতো, ধরো ওকে মারো ওকে পিটো বলতে, তুমি তো মারা মারা তো করতে পারবে? বলে হ্যাঁ এইটুকু তো করতে পারবে, কিন্তু আপনারা একটু মারা মারা বলুন তো, জোর করে বলো, জোর করে বলো না, বন্ধ কেন হয়ে যাচ্ছে? দেখবেন নিজে থেকে না মারা হবে না, মারা মারা রাম রাম নিজে থেকে রাম রাম হয়ে যাচ্ছে। এই জন্য গোস্বামী তুলসীদাস তিনি বলছেন, বলে উল্টা নাম জপত জগ জানা বাল্মীকি ভাই ব্রহ্ম সমানা। যদি দস্যু রত্নাকর তিনি যদি মারা মারা করতে 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 রাম নাম করে, আপনারা টিভিতে দেখে থাকবেন লভ কুশ সিরিয়াল দেখছেন, লভ কুশ ভগবান রাম আসার আগে বাল্মীকি তিনি সেই রামায়ণটাকে লিখে নিচ্ছে, আসার আগে ভগবান সেই দিব্য শক্তি প্রাপ্ত হয়ে তিনি রামায়ণ লিখেছে। যদি দস্যু রত্নাকর যদি মরা মরা করতে করতে তিনি রামায়ণ লিখতে পারে, আমার যদি সিদ্ধা নামটুকু বলি কি না হবে? এই জন্য বলছে রাম না সত্যই নাম গুণদায়ী, মানে ভগবান নামের মধ্যে এত শক্তি আছে, বলে রাম না সত্যই মানে ভগবান তিনি নিজের নামের মহিমা তিনি নিজেই বলতে পারেন না, এত নামের মধ্যে মহিমা আছে। আপনারা গাছ লাগিয়েছ? কারা কারা গাছ লাগিয়েছ হাত তুলে দিন, কারা কারা জীবনে গাছ লাগিয়েছ? একটি মাস সবাই তো গ্রামে তো সবাই গোস্বামী তুলসীদাস একটু উদাহরণ দিচ্ছেন, দেখবেন জমির মধ্যে যখন ধান বুড়ে না হ্যাঁ চাষ করে দেখবেন ধান গুলো কিরকম করে এইরকম করে ফেলে দিই, ফেলে দিই না এরকম ভাবে জমির মধ্যে ফেলে দিয়ে দেখবেন ওই ধান যদি উল্টো পড়ে সিধাও পড়ে যে কোনো ভাবে যদি ধানটা জমির মধ্যে পড়েছে গাছ যখন হবে কিরকম হবে বলে দেখি, সিধা হবে সোজা হবে, যে কোন ভাবে বীজটা যে কোন ভাবে পড়বে না কিন্তু গাছটা হবে না ও বাঁকা হবে না, গাছটা কিরকম হবে সোজা হবে। এই জন্য গোস্বামী তুলসীদাস তিনি উদাহরণ দিয়ে বলছেন ভগবান নামটা সেরকম ভাবে যে কোন ভাবে যদি প্রভুর নামটা উচ্চারণ করেছি যখন তার ফল পাবে না, সেটা বাঁকা পাবে না, সেটা সিধা পাবে, ফল ফলটা সিধা পাবে। এই জন্য তিনি বলছেন তিনি আগে তিনি রামায়ণ লিখে দিয়েছেন, আমার যে গ্রন্থ রামায়ণ তিনি লিখেছেন। এই জন্য যারা গোবিন্দের নাম তুমি করে ভগবানের ভজন করে না কোটি কোটি জন্মের পুণ্য থেকে ভজন করে, কিন্তু কখনো কি হয় জানি তো, যদি গ্রামে তো একটু তিলক লাগিয়েছে গলায় যদি একটু মালা একটু পড়েছে না বলে বড় ভক্ত হয়ে গেছে, হ্যাঁ সবাইকে দেখাচ্ছে কত বড় ভক্ত আমি হয়ে গেছি, হ্যাঁ সবাইকে মালা তিলকে দেখাচ্ছে এরকম বলে না গ্রাম গ্রামের মধ্যে এরকম বলে না, যারা এই তিলক লাগাচ্ছে যারা গলায় তুলসী মালা ধারণ করছে যারা এই হরিনাম জপ করছে জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলেন তিনি। মীরাবাইয়ের নাম শুনেছ? মীরাবাইয়ের নাম শুনেছেন তো? বলুন জগতে কত মীরা হয়েছে, যখন এই মীরাবাই ভজন করে না সবাই তার বিরোধ হয়ে গেছিল, তার পতি বিরোধ হয়ে গেছিল, তার দেবর বিরোধ হয়ে গেছিল, দেড় তার শাশুড়ি শাশু নানা সবাই তার বিরোধ হয়ে গেছিল, এপর্যন্ত গায়ের গ্রামের একটা কুকুরও তার পিছনে ছাড়েনি। এই জগৎ দেখবে যখন একদম গোবিন্দের ভজন করে গলায় মালা তিলক লাগায় না সব গ্রাম তার বিরোধ হয়ে যায়, হ্যাঁ বলে আমাদের সঙ্গে আগে বসতো মাস টাস খেত তাস টাস খেলতো এখানে আলাদা হয়ে গেছে, এম ঠাকুরের নাম দিচ্ছে। কিন্তু এখানে বলছেন না তিনি কোটি কোটি জন্মের পুণ্য ফলে তিনি ওই গোবিন্দের ভজন করছেন, গলায় তুলসী মালা তিলক ধারণ করছেন, গোবিন্দের তিনি ভজন করছেন। এই জন্য ভাগবতের পরে দেখবে অজামিলির নাম শুনেছেন, ওই যে অজামিলি না ও মহাপাপি ছিল, ও নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে একটি বেশ্যার সঙ্গে থাকতো, ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছিল তার, কিন্তু ব্রাহ্মণের যত সৎকর্ম সবগুলো ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিয়ে একটা বেশ্যার সঙ্গে থাকতো, ওর হাতে আমেধ্য কুমেধ্য সবকিছু ওর হাতে ভোজন করত। কিন্তু এখানে কি হয়েছে, ওর ছেলে দশটা ছেলে ছিল কিন্তু ওর যে সব থেকে যে ছোট ছেলে ছিল ওর নাম রেখেছে নারায়ণ,
কি রেখেছে? জোর করে বলো। ছোট ছেলেটার নাম রেখেছে নারায়ণ। দেখবেন যে সবচেয়ে ছোট ছেলে হয় না, তাকে বেশি সবাই ভালোবাসে, তাকে বেশি আবদার করে। দেখবেন বাচ্চা ছেলেকে সবাই ভালোবাসে। এখন ভালোবাসার ছেলে সবথেকে ছোট ছেলে, এখন কথায় কথাই বলে বলে নারায়ণ তুই কোথায় আছিস, নারায়ণ আমার জন্য জলটা দিয়া, নারায়ণ আমার কোলে আসিস। সারাদিন ওই নারায়ণ 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 করতো, কিন্তু এদিকে ডাকু ডাকত, চুরি করতো, বদমাশি করতো। তুই ছেলেটার নাম রেখে দিয়েছে নারায়ণ নাম রেখেছে। এখন আমরা যে কর্ম করি, কায় মন আর বাক্য, কায় মানে শরীর দ্বারা, মনের দ্বারা আর বাণীর দ্বারা, এই তিনটা জিনিস দিয়ে আমরা পাপ কর্ম করি। এই জন্য মরার সময় ও তিনটি জন্তুতে এসেছে নিয়ে যাওয়া, ওই গলার মধ্যে, হ্যাঁ গলার মধ্যে দৌড় লাগিয়েছে কাল ফাঁসকে, আর ওর আত্মাটাকে টেনে নিয়ে যাচ্ছে। যখন টেনে নিয়ে যাচ্ছে তখন ও তাদের রূপ দেখে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এখন ভয় পেয়ে ওর ছেলেটা উপরে খেলা করছিল, ছেলেটা দূরে খেলা করছিল। এখন নিজের ছেলেকে দেখেছে, বলে ছেলে নারায়ণ কয়টা অক্ষর হলো? না রা ইয়া না, চারটি অক্ষর। যখন তিনি নারায়ণ শব্দ উচ্চারণ করছেন, এই যে বিষ্ণু দূতরানা সব জায়গায় আছে, এখানেও আছে। যদি কেউ ভগবানের নাম নিয়ে সঙ্গে সঙ্গে তারা প্রকট হয়ে যায়, যখন নারায়ণের নাম নিয়েছে চারিদিক বিষ্ণু দূত এদিকে দৌড় দিয়েছে, বলে মা ভয় মা ভয়, ভয়ের কোনো কারণ নাই, আমরা তোমাকে রক্ষা করব। এসে দেখে যমদূত গোলার মধ্যে দৌড় লাগিয়ে টেনে নিয়ে যাচ্ছে আত্মাটাকে, হ্যাঁ আত্মাকে টেনে নিয়ে যাচ্ছে। তখন বিষ্ণু দূতরা বলে এ কি করছো গো, ইয়ে বৈষ্ণব নারায়ণ ভক্ত নারায়ণ কোথায় নিয়ে যাচ্ছ, রোকো তোমরা, তোমরা কে গো? তার দেখতে ভয়ঙ্কর রূপ ছিল যমদূত, হ্যাঁ অত্যন্ত ভয়ঙ্কর তাদের রূপ ছিল। বলে এ তোমরা কে? বলে আমরা ধর্মরাজার দূত। বলে ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে অধর্ম। যদি কোন বাচ্চা ছেলে দেখবে মায়ের কোলে মাথা দিয়ে শুয়েছে, দেখবেন বাচ্চাটি নিশ্চিন্ত রূপে শুয়ে থাকে, কেন মায়ের কোলে মাথাটা দেখে শুয়েছে, জানে মা আমাদের রক্ষা করবে। যেরকম মায়েরা কোলে ওই বাচ্চাদের নিয়ে আসে, মায়ের কোলে বাচ্চা মানে ছেলে কি জানে নিশ্চিন্ত রূপে মা আমাকে রক্ষা করবে আপদ বিপদ থেকে। তখন বিষ্ণু দূতরা বলছে ছেলে যদি মায়ের কোলে যদি মাথা রেখে শুয়ে থাকে, ওই মা যদি ছেলের গলাটা কেটে দিই, এতে কি পাপ কিছু হতে পারে? বলিয়ে বৈষ্ণব কেন ইনি ভগবানের নামটা গ্রহণ করেছে, ভগবানের নামটা গ্রহণ করেছে, তিনি বৈষ্ণব অতএব তোমরা নিতে পারবে না। তখন যমদূতরা বলছে, বলে তুমি জানো ইয়ে কি করেছে, কি করেছে জানো? নিজের পত্নী ব্রাহ্মণীকে পরিত্যাগ করেছে, পরিত্যাগ করে একটা বেশ্যার সঙ্গে থেকেছে, আর ওদের দশটা ছেলে হয়েছে, ওদের পালন পোষণ করার জন্য যত প্রকার পাপ কর্ম হতে পারে সমস্ত প্রকার, ঘরে আগুন লাগা, চোরি করা, মারা, সমস্ত প্রকার পাপ করেছে, অতএব সিধা নরক টেনে নিয়ে যাবে। ভগবান বিষ্ণুতরা বলছে ঠিক আছে, পাপ কর্ম করেছে, পুণ্য তো কিছু করেছে? বলে কি পুণ্য করেছে? বলে এই অন্তিম সময়ে যে গোবিন্দের নাম তো নিয়েছে, এই যে মাঝখানে মায়েরা কেউ কথা বলবে না, আমি উপরে বসে সবাই দেখছি কে কি করছে না করছে। আমাদের গুরুদেব বলতেন, দেখো কথা শুনতে গেলে তুমি যাকে জানো না তার কাছে বসবে, তার থেকে দূরে বসে, যাকে জানো ওর সঙ্গে গল্প মারবে, ঘরে তো গল্প মারছি এখানকে নেবে, কেউ কথা বলবে না, চুপচাপ কথা নেবে। দেখো ভাগবতের কথা ষষ্ঠ স্কন্ধে এই জন্য কি বলছে, বলছে একটু পুণ্য তো করেছে। বলে কি পুণ্য করেছে? বলে এখন যে নারায়ণ বলল, বলে বাহ সারা জীবন পাপ পাপ কর্ম করো, আর কি পড়ার আগে একবার ঠাকুরের নাম হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। তখন বিষ্ণু দূতরা বলছে, বলে মূর্খরা তোমরা কি গোবিন্দের নাম জানো? তখন তিনি একটা উদাহরণ দিয়েছে, যেরকম তুলের একটা পাহাড় আছে, তুলের একটা পাহাড়, হ্যাঁ হ্যাঁ তুলের একটা পাহাড় আছে, দেখবেন যদি ওর মধ্যে একটু আগুন লাগিয়ে দেওয়া হয় কি হবে বলো দেখি, কি হবে? সব ঘুরে ছাই করে একাকার হয়ে যাবে, হয়ে যাবে কিনা? যদি সম্পূর্ণ পাহাড়ের মতো, হ্যাঁ যদি তুলোকে একটু আগুন পড়লে পরে পুড়ে ছাই করে দিয়ে ভগবানের নামটা কি তা থেকে কম? এই জন্য মীরাবাই তিনি একটা ভজন মধ্যে বলছেন,
बोले हरि से बड़ा हरि का नाम, हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम, अंत में निकला यह परिणाम, अंत में निकला यह परिणाम, हरि से बड़ा हरि का नाम, हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम। द्रौपदी ने जब नाम पुकारा झट आ गए गगन श्याम से राधे राधे, द्रौपदी ने जब नाम पुकारा झट आ गए गगन श्याम से राधे राधे, साड़ी के चतहार दुशासन, साड़ी के चतहार दुशासन, साड़ी बनाए हरि से बड़ा हरि का नाम, हरि से बड़ा हरि का नाम, कृष्ण से बड़ा कृष्ण का नाम। हिंदी एक तो गुजरात की गुजरात ना एकाने मीरा बोलते যে ভগবান নাম হলো ভগবান থেকে শ্রেষ্ঠ হনুমান। তিনি যখন লঙ্কা গেলে কি করলেন, একবার শ্রী রাম নাম দিয়ে সমুদ্রকে পার হয়ে গেল, কিন্তু ভগবান যখন লঙ্কা গিয়েছে কি করে গিয়েছে, ওই পুল বাঁধতে হয়েছে, সেতু বাঁধতে হয়েছে ঠাকুরকে। দ্রৌপদী উপরে যখন বিপত্তি পড়েছে মন দিয়ে বুঝে ভালো করে, আপনি বলতো দ্রৌপদীর কয়টা পতি ছিল? পাঁচটা। সর্বশ্রেষ্ঠ গান্ধীভাই বলতে, সর্বশ্রেষ্ঠ গদাধারী ভীম, সর্বশ্রেষ্ঠ তলোয়ার যুদ্ধতে লক্ষ্মণ সহদেব, আর ভালা যুদ্ধতে যুধিষ্ঠির, পাঁচ পাঁচ পতি। বুঝতে পারছেন তো? রামায়ণ দেখে মহাভারত দেখেছ? মহাভারত দেখেছ কি না? দেখেছ মহাভারত? কিন্তু যখন দ্রৌপদী বস্ত্র হরণ হলো তার কোন পতি কাজে এসেছে? কোন পতি কাজে? আমাদের যদি একটা পতি টাকা পয়সা বলা হয় না, একটু শক্তিশালী থাকে, এ আমার ছাতি ফুলিয়ে রাখতে চলি, এ আমার কে কি করবে, আমার একটা পতি টাকা পয়সা আছে। কিন্তু দ্রৌপদীর কয়টা? পাঁচটা পাঁচটা পতি ছিল না? এত বড় কেউ ছিল না ওই সময়, পাঁচটা পতি এত শক্তি ছিল। কিন্তু যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছে কোন পতি ওর কাজে এসছে? আরে বলো, তা তোমাদের একটা পতি কাজে কি আসবে? কে আসবে? কেউ কাজে আসবে না, বুঝতে পারছেন তো? হ্যাঁ, কেউ যদি তখন কাজে কে এসেছে, তখন সেই গোবিন্দ একমাত্র কাজে এসেছে। যখন সেই গোবিন্দকে হাত তুলে, হে গোবিন্দ তোমার ছাড়া দেবতা আর কেউ নেই, হ্যাঁ আমি তো মনে করেছিলাম আমার পাঁচটা পাঁচটা পতি কাজে আসবে, সেখানে দ্রোণাচার্য কৃপাচার্য ভীষ্ম কেউ কাজে আসবে, কিন্তু বিপত্তি সময় কেউ আর কাজে এলো না। কাজে এলো তো কে এলো? একমাত্র গোবিন্দ এসেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি নাই বল। একমাত্র ভগবানই এসেছে কাজে, আর কেউ কাজে আসবে না, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এখানে কাকে ডাকতে হবে? সেই গোবিন্দকে ডাকতে হবে। তিনি যখন কোথায় কৃষ্ণ দ্বারে কাছে, আর হস্তিনাপুরেতে কি হচ্ছে? হস্তিনাপুরেতে এখানে বস্ত্র হরণ হচ্ছে হস্তিনাপুরে, আর যখন সেই গোবিন্দকে ডেকেছে সঙ্গে সঙ্গে সেই গোবিন্দ এসে তাকে বস্ত্র দিয়েছে, বুঝতে পারছেন তো? এই জন্য ডাকবো তো কাকে ডাকবো? কাকে ডাকবো বলো? গোবিন্দকে ডাকবে, তিনি একমাত্র রক্ষা করতে পারে। এই জন্য এখানে বিষ্ণু দূতরা বলছে, দেখো ভগবানের নামের মধ্যে এত শক্তি আছে, এত শক্তি আছে ঠাকুরের নামের মধ্যে, বলে ভগবান থেকে তার নামটা শ্রেষ্ঠ। এই জন্য অন্তিম সময়ে কি করছে, ও গোবিন্দের নাম নিয়েছে, ঠাকুরের নাম নিয়েছে। বললো দেখো মন দিয়ে শোনো, এখানে যমদূতরা সেখানে তর্ক দিচ্ছে, বলে গোবিন্দকে দেখেছে কখন? গোবিন্দকে দেখেছে কখন? ও তো নিজের ছেলেকে দেখেছে। তাকে দেখেছিল? গোবিন্দকে দেখেছিল না, ছেলেকে দেখেছিল? ছেলেকে দেখেছি, গোবিন্দকে ডাকি নাই। এই যে যমদূতরা সেখানে আর্গুমেন্ট দিচ্ছে, গোবিন্দ কখন দেখেছে? ছেলেকে দেখেছিল। হ্যাঁ, তখন বিষ্ণু দূতরা বলছে,
যখন ও ছেলের নাম নারায়ণটা লিখেছে তখন তার সমস্ত পাপ গুলো নষ্ট হয়ে গেছে। তারপরে ওই ছেলেটাকে নারায়ণ এদিকে আয়, নারায়ণ কি করছি, নারায়ণ আমার কোলে আস, ওই যে নারায়ণ নারায়ণ বলেছে, এই যে মালায় আমরা এই ঠাকুরের নাম করতে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই যে ভগবানের নাম গুলো জপ করি আমরা, তার হয়ে গেছে ওই নাম জপ করা হয়ে গেছে। এই যে অন্তিম সময়ে যে ঠাকুরের নামটা এসেছে এটা অনেক ভাগ্যে ফলে। এই জন্য কৃষ্ণ গীতাতে বলছেন, যম যম ব্যাপী শরণ ভাবম ত্যজন্তে অন্তে কলেবরম তম তম এব কৌন্তেয় সদা তদ্ভাল ভাবিত। কৃষ্ণ বলছেন, হে অর্জুন, অন্তিম সময়তে জীব যেটা চিন্তন করতে করতে শরীর ছাড়ে ওর গতিটা ঠিক ওই রকম হয়, ওর গতিটা ওই রকম ভাবে গতিটা হয়। এই জন্যে যদ্যপি ও ছেলেকে দেখেছে, ঠাকুরকে ডাকে নাই, ছেলেকে ডেকেছে, ছেলেকে বলছে ভগবানের যে নাম দি চারি ভাবে কল্যাণ কর, বলে চারি ভাবে কি রকম, বলে সাংকেতম পরিহাস্যম বা স্তোভ মন্ডলন নামে বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগ্রহণম। দেখো কিছু উদাহরণ দিচ্ছে, বলে সাংকেতম, সাংকেতম মানে যদি ইঙ্গিত করে, ছেলের নাম কৃষ্ণ রেখে দিয়েছে, গোবিন্দ রেখে দিয়েছে, দিন সারা ওই গোবিন্দ তুমি কোথায়, এই কৃষ্ণ তুমি কোথায়, ও রাম তুমি কোথায়, মেয়েদের যদি সীতা গীতা তাদেরকে, হ্যাঁ ললিতা বিশাখা নাম রেখে দিয়েছে, বারম্বার সেই রাধারানীর নাম দিচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, ওই মুখ দিয়ে গোবিন্দের নাম তুমি বেরোচ্ছে, বুঝতে পারছেন তো, তাতেও জীবের কল্যাণ হয়। এই জন্য দেখবে আগেকালে যত মায়েদের বাবাদের নাম জিজ্ঞাসা করে দেখবে সব গোবিন্দের নাম আছে, কৃষ্ণ গোবিন্দ দামোদর এরকম, মায়েদের গীতা সীতা লক্ষ্মী এইসব নাম। কিন্তু এখন ইয়ে অঙ্গ্রেজি ইংরেজ বিদেশি শিক্ষাগুলো এসে না আমাদের সংস্কারগুলোকে খারাপ করে দিচ্ছে, ছেলেমেয়েদের টিকি টিঙ্কি টুনু বুল্লু টুল্লু, ওই বিদেশি যে কুকুরদের নাম বলো না, ওই বিদেশি কুকুরগুলোর নাম দেয় কুকুরদের তারা যে বলে আজ পূর্ণ ছিল, ও তো পূর্ণ ছিল কৃষ্ণ গোবিন্দ রাধা নাম। এখন আবার বিদেশি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, হ্যাঁ বিদেশি শিক্ষায় ইংলিশ পড়বো, বিদেশে যাবো, টাকা পয়সা রোজগার করবো, আর তো আনন্দ থাকবো না, টাকা পয়সা যদি আনন্দ থাকতো না, মায়াপুরে যদি দেখবেন বৃন্দাবন দেখবেন বিদেশিদেরকে, তার কিরকম তিলক কেটে মাথায় টিকি রেখে গলায় তুলসী মালা পরে কি করছে, ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কেউ বলে না হরে রাম হরে রাম রাম, তোমার জোর করে বলো আরেকবার জোর করে জোর করে, তখন যমদূতরা কি করেছে জানো, ওই বিষ্ণুদূতদের মারতে মারতে সেটাতে তাড়িয়ে দিয়েছে, আর যমদূত গুলো একটু দুঃখী হয়েছে, ওদের যে তো অস্ত্র শস্ত্র গুলো ছিল না, ওগুলো নিয়ে যম মহারাজ চরণে ফেলে দিয়েছে, বুঝলে আজ থেকে তোমার চাকরি করবো না, আমাদের রিজাইন দিতে আর চাকরি করবো না। বলে কি হয়েছে গো, বলে কি হয়েছে মানে, আমরা মনে করতাম তুমি হলে সর্বেসর্বা, তোমার উপরে কেউ নেই, কিন্তু দেখলাম জগৎ তোমাকে কেউ মানে না, কেউ মানে না তোমাকে, হ্যাঁ অজাম আমাকে মহাপাপি ছিল যে পত্রিকা ছেড়ে বেশা সঙ্গে থাকতো, আর সন্তানদেরকে ভরণ পোষণ করার যত প্রকার পাপ কাজ করছে ওকে আনতে গিয়ে কোথা থেকে সেই চারি হাতে বলা শঙ্খ চকল গদা পদ্মধারী, দেখতে কি সুন্দর ছিল, ও ওরা এলে আমাদের কি অপমান সূচক কথা বললো, আজ থেকে তোমার চাকরি চাকরি করবে না, আমরা প্রাণ ত্যাগ করবো, যদি আমাদের প্রাণ বাঁচাতে চাও ওইগুলো যে এসেছিল চারি হাতওয়ালা তাদেরকে ধরে নিয়ে এসে প্রথম তাদের দণ্ড দাও, না তো প্রাণ ত্যাগ করবে। তখন সেখানে সেখানে যম মহারাজ বলছে, বলে ও মরার সময় কি কিছু বলেছিল, বলে হ্যাঁ একবার নারায়ণ নাম নিয়েছিল, কি নাম নিয়েছিল জোর করে বলো, ও একবার নারায়ণ নাম নিয়েছিল, ও নারায়ণের নাম শুনে না যম মহারাজ তো অচেতন হয়ে গেছে প্রেমেতে, বলে অনেক দিনের পরে গোবিন্দের নাম তুমি শুনতে পারলাম, হ্যাঁ গোবিন্দের নাম শুনতে পারলাম, বলে মূর্খ তোমরা কি জানো, আমি তো কেবল জগতে এই যে জীবগুলো আছে
এদের বলে পাপ চাই আমি দেখি, কিন্তু যে ভগবান নারায়ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব আমাদের মালিক হলেন ভগবান নারায়ণ, হ্যাঁ আমি তো একজন দাস কেবল প্রভু, তিনি আমাকে এই চাকরিটুকু দিয়েছেন। বলে দেখো তোমাদেরকে তখন বিষ্ণু তখন বলছেন, দেখো যারা ভজন মন দিয়ে বুঝো কাজের কথা, সেখানে যমদূতরা বলছে তুমি বলো কাদের কাদের ধরে নিয়ে আসবো, বলে যারা গোপী তারা ভজন করেছে না তাদের ধরে নিয়ে আসবো, বলে বুঝবো কি করে মন দিয়ে বুঝো এখানে, বলে বুঝবো কি করে গোপীরা ভজন করছে কি করছে না। তখন তিনি একটি উদাহরণ দিয়ে দিলাম, যেরকম এখানে এখানে কিছু মায়েরা বসে আছে যারা সধবা, আর কিছু মায়েরা হলো বিধবা, কি করে আমি বুঝছি তুমি সধবা আর বিধবা, সিঁদুর লাগিয়েছে সিঁথিতে সিঁদুর লাগিয়েছে, নাকে নাক ফুল পড়েছে, হাতের মধ্যে শাঙ্খা আছে, আর হলুদ লাল বিভিন্ন প্রকার কাপড়ও পড়েছে, তাই না, দেখলে কি বুঝতে পারছি এরা হলো সধবা, এদের পতি আছে, আর যারা বিধবা তাদের লক্ষণ আছে। তখন বলছে ঠিক ওই রকম ভাবে যারা গোবিন্দের ভজন করে তাদের মধ্যে কিছু লক্ষণ তুমি দেখতে পারে। বলে কি কি লক্ষণ, বলে ললাটে তিলকম নাস্তি কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা হৃদয়ে নাস্তি গোবিন্দ সনর ব্রহ্ম রাক্ষস। বলে কি বলছে এখানে, তারা তিলক লাগিয়ে থাকে, এই ফোটা নয়, তিলকের নিয়ম হলো ঊর্ধ্ব কুন্দ্র, বলে ঊর্ধ্ব নয়তি যিনি আমাদের ঠাকুরের গোবিন্দের কাছে নিয়ে যাবে, এইখানে এইটাকে বলা হয় ঊর্ধ্ব কুন্দ্র, আর দেখুন যে তিলকটা আছে না এইটা হলো ব্রহ্মা, ওই মাঝখানে হলেন বিষ্ণু, আর এদিকে হলো মহেশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ, এই যে দুইটি লাইনে আছে এইটা হলো গোবিন্দের দুটি চরণ। ওর নিচে দেখুন যেরকম গোবিন্দের চরণে আমরা তুলসী পাতা দিই না, দেখুন ওর নিচে ভাগটা হলো যেরকম তুলসী পাতার আকৃতি, মানে কি গোবিন্দের চরণে আমরা তুলসী পাতা দিয়েছি, বুঝতে পারছেন তো। এখানে আমাদের হরিভক্তি বিলাস বলছে কি বলছে, বলে যারা এই তিলক লাগিয়ে আছে সেখানে কি বলে, সেখানে গঙ্গা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী যত নদী তার শরীরের মধ্যে বিদ্যমান, হ্যাঁ সীতা গীতা গায়ত্রী হরিবল্লভা নিত্য তস্য ভবেত দেহে যস্য পদ্মান সুপতন, যারা এই তিলক লাগিয়েছে না আমরা বারো জায়গায় তিলক লাগাই, যাদের শরীরে তিলক আছে সেখানে বলছে তার শরীরের মধ্যে যত তীর্থগুলো আছে, হ্যাঁ যতখানে গীতা সীতা পার্বতী রাধা রানী সবাই তার শরীরের মধ্যে বসে আছে, যে এই তিলক ধারণ করেছে। এইখানে প্রেমানন্দ ঠাকুর কি বলছেন, বলে তিলক ধারণ না করে যে জন জমালয়ে বাস তার, তিলক ধারণ না করে যে জন জমালয়ে বাস তার, না পড়ে যে তুলসী না পড়ে যে নামে বলছেন, যারা গলায় তিলক যারা মাথায় তিলক লাগিয়েছেন তাদের কি জীবনের সফলতা, তাদের জীবনটা সফল হয়ে গিয়েছে, বুঝতে পারছেন তো। এটা হলো গোপীদের চরণ ধুলি, বলে না ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু যেই রেণু মেখেছিল নন্দ বেটার কাজ। এই যে তিলক কোথা থেকে আসে, দ্বারকা থেকে এই তিলক আসে, যেখান সেখানে এই মাটি পাওয়া যায় না, বলে কেন দ্বারকা থেকে আসে, বলে এক সময়ে আমাদের নার গোবিন্দকে জিজ্ঞাসা করলো, বলে গোবিন্দ সবাই তো বলে তোমার ভক্ত, বলো তোমার সব থেকে বড় ভক্ত কে, বলে সময় এলে বলুন। একদিন গোবিন্দ জেনে শুনে তিনি জ্বরের আর মাথা ব্যথার তিনি বাহানা বানিয়ে